আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ছোট বাচ্চাদের সুন্দর ডিজাইন করা একটি ড্রেস। চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে এই সুন্দর ডিজাইনের ড্রেসটা কীভাবে কাটিং ও সেলাই করবেন সেটা শিখে নেই। এই ড্রেসটা বানানোর জন্য এখানে আমি দুই কালার কাপড় নিয়েছি। এখানে কালো কাপড় নিয়েছি যেটা উপরের অংশ হবে, সেজন্য এই যে কালো কাপড়ের অংশটা এটা আমি নিয়েছি পুরো 4 গিরা পরিমাণ। এটা দিয়ে আমি উপরের ব্লাউজ পার্ট করব, সেজন্য আমি পুরো 4 গিরা পরিমাণই নিয়েছি। তারপর নিচের যে অংশটা, এই কাপড়টা আমি পুরো 12 গিরা পরিমাণ নিয়েছি। এখানে ঝুলের অংশটা হবে, আপনারা যে কোনো কালারই দিতে পারেন। এই কাপড় পরিমাণে আপনারা 1 থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেস বানাতে পারবেন। এখন আমি এই কালো কাপড়ের অংশটা নিয়ে নিলাম ব্লাউজ পার্ট কাটার জন্য। দেখুন আমি কিভাবে ব্লাউজ পার্ট কাটি সেটা সুন্দর করে দেখে নেবেন। প্রথমে আমি কাপড়টা পুরো 4 ভাঁজে ভাঁজ করে নেব। কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নেবেন, ভিতরে যেন কোনো কাপড় ভাঁজ হয়ে না থাকে। তারপর বডির মাপটা নিয়ে নেবেন। বডির মাপ নেওয়ার পরে যদি কাপড় বেশি হয় তাহলে এক পাশ থেকে ভাঁজ করে নেবেন। ওই পাশের বাড়তি কাপড়টা আপনারা চেন কিংবা বাটনের জন্য রাখতে পারবেন। তাহলে চেন কিংবা বাটনের জন্য আর এক্সট্রা কাপড় জয়েন্ট দিতে হবে না। সে কাপড়টা সুন্দর করে বডির মাপে পিছনের দিকে ভাঁজ করে নেবেন। দেখুন আমার পুরো বডিটা সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো মেজারমেন্টের মাপটা নেব। প্রথমে যেটা নেব সেই মাপটা হলো উপরের গলা থেকে শোল্ডার পর্যন্ত মাপটা নেবেন। বাচ্চাদের জন্য সবসময় কমিয়ে মাপটা নেবেন। আমরা সাধারণত বড়দের জন্য 6 কিংবা 7 নিয়ে থাকি, সেখানে বাচ্চাদের জন্য 4 নিয়ে নিলাম। এখানে গলার মাপটা নিয়ে নিলাম আমি 1.5 ইঞ্চি পরিমাণ, আর বাকিটুকু থাকবে শোল্ডারের জন্য। তারপরে শোল্ডারের নিচ থেকে পুরো বগলের যে মাপটা সেটা নেবেন 4 ইঞ্চি পর্যন্ত। বগলের মাপটা নিয়ে আমি সুন্দর করে বগলের শেপটা করে দিলাম। তারপর গলার মাপটা নিয়ে নেবেন। সামনে পিছন গলা যদি করেন তাহলে সামনের গলার মাপটা নেবেন। দেখুন আমি সামনে পিছন গলা করব, সেজন্য গলার মাপটা রেখে দিলাম। এবার আমি বডিটা বগলের শেপটা সুন্দর করে কেটে নেব। দেখুন আমার পুরো বডিটা কাটা হয়ে গেছে। তারপর গলার মাপের এখানে একটা মার্ক করে নেবেন, সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমি দুই পার্ট আলাদা করব। এবার আমি সামনের পার্টের অংশটা গলার জন্য মার্ক করে নিয়ে গলাটা কেটে নেব। বাচ্চাদের জন্য সব সময় গলার মাপ কমিয়ে নেবেন, গলা যদি বেশি কেটে ফেলেন তাহলে কিন্তু বগল হয়ে নেমে যাবে। আমি ডিজাইন করব, ডিজাইনের জন্য 4 ইঞ্চি পরিমাণ গলা নিলাম। 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চি নেবেন, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত একটা কোণা করে দিলাম, এটা হবে আমার স্কোয়ার গলা। এখন আমি গলাটার মাপ পুরোপুরি কেটে নেব। গলাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি বগলের যেটা সামনের পার্ট একটু বেশি করে রাউন্ড করে দেবেন বডিটা, তাহলে সামনে থেকে খুব সুন্দর ফিটিং হবে। শুধু বাচ্চাদের জন্য না, এটা সবার জন্যই করতে পারেন, ছোট বড় সবার জন্যই। সামনের পার্টের বগলটা একটু কেটে দিলে বডিটা ফিটিং হবে। এবার কোমর ফিটিং হওয়ার জন্য বডির মাঝখান থেকে 3 ইঞ্চি দূরে পরিমাণ একটা মার্ক করে নেবেন, ওপরে 3.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেবেন। এটা টেকিং সেলাই, এটা দিলে বাচ্চাদের কোমরের কাছে বডিটা ফিটিং হবে। তারপর পিছন পাটের অংশটা নেবেন, পিছন পাটের গলাটা ছোট করে কাটবেন। এখানে আমি পিছন পাটের গলা 2.5 ইঞ্চি পরিমাণ নিলাম।
সুন্দর করে গোল রাউন্ড করে দেবেন। আমি প্রথমেই আপনাদের বলছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তারপর চলে আসলাম নিচের অংশটায়। নিচের যে অংশটা সেটা দেখুন, আমি পুরো চার ভাজে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। তারপর এই কোনা ধরে আরেকটা কোনাকুনিভাবে ভাঁজ করে নেবেন। এই কাপড়টা পুরো আট ভাজে ভাঁজ হবে। সুন্দর করে ভাঁজ করে নেবেন আট ভাজে। তারপর কোমরের যে মাপটা সেটা বডি রেখে বডির মাপে কোমর কেটে নিতে পারেন। আপনারা সহজভাবে ফিতার মাপে যদি না করতে পারেন তাহলে বডিটা রেখেও কেটে নিতে পারবেন। এখানে দেখুন 7 ইঞ্চি আছে, সেখানে আমি একটু কমিয়ে মাপ নিয়ে নেব, কারণ এটা তেরসা কাটিং হবে, বেশি নিলে বেশি হয়ে যাবে, কোমরের কাছে কুচি পড়তে পারে। মাথা থেকে কোনাকুনিভাবে সুন্দর করে পুরো রাউন্ডটা মার্ক করে নেবেন। সুন্দর করে রাউন্ড করে মার্ক করে নেওয়ার পর এই রাউন্ড বরাবর কেটে নেবেন। এবার চলুন হাতাটা কেটে নেই। হাতাটা পুরো চার ভাজে ভাঁজ করবেন, তারপর আড়াআড়িভাবে আরেকটা ভাঁজ করবেন, সেখানে আট ভাঁজ হবে। এটা হবে ম্যাগি হাতা, যেটাকে ডাবল পাটির হাতা বলে। সাধারণত এই হাতার জামা পরলে বাচ্চাদের আরও বেশি সুন্দর লাগে, তাই এই হাতাটা দিলে আরও বেশি সুন্দর হবে এই জামার ডিজাইনটা। সাধারণত শর্ট হাতা যেভাবে কাটেন ঠিক সেইভাবেই এই হাতাটাও কাটবেন। শুধু হাতার মোহরের পাশটা বন্ধ সাইড হবে, তাহলেই চার ভাঁজ হবে। দেখুন আমার এই হাতাটা কাটা হয়ে গেছে। এবার খুলে আপনাদের কিভাবে হাতাটা হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেব। দেখুন হাতাটা কিভাবে ভাঁজ করছি। এটাই হয়ে গেল ডাবল পাটের ম্যাগি হাতা। আমার এই চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই নতুন চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল। তো দেখুন আমার এই ডিজাইন করা জামাটা পুরোপুরিভাবে কাটিং হয়ে গেছে। এবার চলুন আমরা এটা কীভাবে সেলাই করব সেটা শিখে নেই। এই ডিজাইন করা জামাটা আপনারা যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজভাবেই এই বাচ্চাদের ডিজাইন জামাটা তৈরি করতে পারবেন। প্রথমে গলার ডিজাইনটা করে নেব। উল্টো পাশ থেকে সোজা পাটে গলার পাটটা সেলাই করে নেবেন। দেখুন আমি গলার পাটটা সেলাই করে নিয়েছি। এবার কেচির মাথা দিয়ে তিন কোণা সুন্দর করে কেটে নেবেন, তাহলে কোণাগুলো সুন্দরভাবে উঠবে। নিচ থেকে উপরের পাশে সুন্দর করে ভাঁজ করে নেবেন। দেখুন আমি সুন্দর করে গলার পাটটা বসিয়ে নিয়েছি। এবার আমি এই মাঝের কোনাকুনিতে একটা সুন্দর ডিজাইন করে দেব। দেখুন আমি ডিজাইনটা বসিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে টপ সিন দিয়ে দেবেন। দেখুন সামনে বরাবর টপ সিন দিয়ে দিয়েছি, তারপর সাইডের অংশটাও ভাঁজ করে উপর থেকে সুন্দর করে সেলাই করে মুখ বন্ধ করে দেবেন। কোণাটা সুন্দর করে উঠাবেন।
এখন আমি গলার ডিজাইনটা পুরোপুরিভাবে করে নিয়েছি। এবার পিছন ঠিক সামনের পাটের মতো পিছন পাটের ডিজাইনটাও করে নেবেন। প্রথমে এই বেশি কাপড়টা যে রেখেছেন সেটা বোতাম কিংবা চেনের জন্য সেলাই করে নেবেন। দেখুন আমি পিছন পাটের গলার ডিজাইনটাও করে নিয়েছি। এবার দুই পাট একসাথে করে শোল্ডার সেলাই করে নেবেন। ভালো করে লক্ষ্য করে গলার যে ডিজাইনটা করেছেন সেটা কিন্তু ভিতরের দিক দিয়ে শোল্ডার সেলাই করতে হবে। দেখুন আমি দুই পাশের শোল্ডার সেলাই করে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো বডি সেলাই করে নেব। বডির মাপে বডির পুরো বগল থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই করে নেবেন। একইভাবে দুই পাশের বডি সেলাই করে নেবেন। দেখুন আমি দুই সাইড সেলাই করে নিয়েছি। এবার চলে যাব হাতার অংশে। এবার হাতার অংশটা লাগিয়ে নেব। দেখুন এটা কিন্তু ডাবল হাতা, তাই হাতার মোহরিতে কোনো সেলাই হবে না। সোজা হাতার ঘের মেপে বগল পর্যন্ত সেলাই করে নেবেন। বডিটা এনে বগলের মাপে ধরে সেলাই করে নেবেন। একইভাবে দুই হাতায় সেলাই করে নেবেন। এরপর হাতা দুটো সোজা করে নিয়ে বডির সাথে সুন্দর করে লাগিয়ে নেবেন। বগলের সাথে বগল প্রথমে ধরে পুরো হাতাটা সুন্দর করে সেলাই, ঠিক একইভাবে দুই পাশের হাতায় সেলাই করে নেবেন। দেখুন আমি দুই পাশের হাতায় সেলাই করে নিয়েছি। এবার আমি নিচের ঝুলের অংশটা সেলাই করে নেব। বডির কোমরের দিকে এবং ঝুলের উপরের কোমরের দিকে চারটা মার্ক করে নেবেন। তাহলে চারটা মার্কে বসিয়ে সেলাই করে নিলে কোনো দিক কাপড় কম বেশি হয়ে যাবে না। বডির সাইড ভিতরে দিয়ে আর নিচের ঝুলের অংশ উপরে দিক দিয়ে কিন্তু দুই পাট একসাথে সেলাই করে নিতে হবে। সেটা ভালো করে সেলাই করে নেবেন সুন্দর করে। যদি আপনার নিচের ঝুলের অংশ বেশি হয়ে যায় তাহলে আপনি দুই একটা মাঝে মাঝে কুচি দিয়ে নিতে পারেন। দুই পাট একসাথে সেলাই করার পর বডিটা সোজা করে নিয়ে উপর দিয়ে একটা টপ চেন সেলাই করে দেবেন। তাহলে জামাটা দেখতে আরও বেশি সৌন্দর্য লাগবে এবং টেকসই হবে, সেলাই সহজে ছিঁড়বে না। জামার উপরের কাজ সেলাই করার পর এবার চলে যাব হেমের কাজে। আমি হেমের কাজ দিয়ে চিকন করে কালো কাপড়ের পাইপিং লাগিয়ে নেব। কীভাবে সেটা লাগাবো সেটা আপনাদের দেখিয়ে দেব, মনোযোগ দিয়ে সেটাও দেখে নেবেন। তাহলে খুব সহজভাবেই হেমের পাশ দিয়ে পাইপিং করে নিতে পারবেন। এই জামাটার চারপাশে কিন্তু চারটা কোণা হবে, তাই চারপাশে একইভাবে পাইপিং সেলাই করে নেবেন। দেখুন পুরো বডিটা আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একইভাবে চারপাশেই পাইপিং লাগিয়ে নিয়েছি। জামাটার দেখুন চারটা কোণা হয়েছে। এই জামাটা আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এই বডির মাঝে দুটো ফুল লাগিয়ে দেব। সেই ফুলটা কাটিং কিভাবে করি এবং সেলাই কিভাবে করি সেটাও আপনাদের দেখিয়ে দেব। দেখুন কাপড়টা কিন্তু সুন্দর করে চারদিক একইভাবে কোনাকুনি করে কেটে নেবেন। এক একটা ফুলের পাঁচটা কলি হবে, সেজন্য কিন্তু এক একটা ফুলের জন্য পাঁচটি করে কাপড়ের অংশ লাগবে। দেখুন আমি অনেকগুলো অংশ কেটে নিয়েছি। এখানে আমি এখন ফুল তৈরি করব। কিভাবে ফুলটা তৈরি করি সেটা আপনাদের সুন্দর করে দেখিয়ে দেব। কাপড়টা প্রথমে কোনাকুনি করে সুন্দর করে ভাঁজ করে নেবেন। তারপর হাতে সেলাইয়ের সুয়ের দ্বারা সুয়ের সাথে ফুলের কাপড়গুলো কোনাকুনিভাবে সেলাই করে নেবেন। এই ফুলটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা আমার হাতের দিক ভালোভাবে মন দিয়ে দেখলে
কিন্তু খুব সহজেই এই ফুলটা বানানো শিখে যাবেন। ফুলটা বানানোর পর কিন্তু খুবই চমৎকার দেখতে হবে। ফুলের যেন পাঁচটা কলি, তাই ঠিক পাঁচটা কলির মতো করেই আপনাদের এই পাঁচটা কাপড়ের অংশ লাগাতে হবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেই অনুযায়ী আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। দেখুন আমার কিন্তু ফুল দুটো বানানো হয়ে গেছে, কি চমৎকার দেখতে ফুলগুলো হয়েছে। এবার আমি এই ফুলগুলো বডির সাথে লাগিয়ে দেব। এই ফুলগুলো লাগানোর পর জামাটা কিন্তু দেখতে আরও সৌন্দর্য বেড়ে যাবে। এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর ডিজাইন করা ড্রেস কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আমার এই ভিডিওটা পুরোপুরি একবার মন দিয়ে দেখলে খুব সহজভাবে বুঝতে পারবেন। এখন আমার পুরোপুরিভাবে এই সুন্দর ডিজাইন করা জামাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।